সুপ্রিয় দর্শক, গত 29 অক্টোবর থেকে গ্রেপ্তার হয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 অক্টোবরের পর থেকে একে একে অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তাই তো বিএনপি একের পর এক খারাপ খবর পেয়ে যাচ্ছেন। এবার সেই খবরে নতুন আরেকটি খবর যোগ হয়েছে, কেননা হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অসুস্থতায় স্তব্ধ বিএনপি। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর সবার আগে এখানেই রয়েছে। গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত 12 দিনের গ্রেপ্তার এড়াতে দলের কার্যালয়ে আসেননি কোনো নেতাকর্মী। এছাড়া এ সময়ের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা দেশে 8,000-এর অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি। গত 12 দিনে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা না গেলেও 24 ঘন্টা কার্যালয়ে দুপাশে পালাক্রমে অবস্থান নিয়ে রেখেছে পুলিশ। এছাড়া কার্যালয়ের পাশে রাখা হয়েছে লোহার ব্লক। নির্বাচন কমিশন থেকে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া একটি চিঠি এখনও পড়ে আছে কার্যালয়ের প্রবেশ মুখে একটি চেয়ারে। এদিকে সম্প্রতি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, পুলিশ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গত 12 দিনে 8,000-এর অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বাসাবাড়িতে অভিযান চালিয়ে না পেয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছেন। এবার কাউকে কাউকে গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি। এদিকে গোপন সূত্র থেকে জানা যায়, বেশ কয়েকদিন কারাগারে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ নিয়ে একজন বিএনপি কর্মী দাবি করেন, মির্জা ফখরুল স্যার আগে থেকেই অসুস্থ, তার শরীরে বিভিন্ন জটিলতা রয়েছে। শুধু মির্জা ফখরুল নয়, আরও অনেক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তারা কারাগারের অসুস্থ পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারছেন না, তাই অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। তো প্রিয় দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।